কেমন লাগছে? কেমন মজা? হুম কেমন টিটা? না বাবা টিটা বলতেছে কেন? কেমন মজা তো বলবা তো। ভালো। ভালোটা কেমন ভালো? টেস্টটা কেমন সেটা? হ্যাঁ টেস্টটা কেমন টেস্ট টিটা? মজার তো এরকম ঝাল থাকে তিতা থাকে মিষ্টি না কেমন সেটা? মিষ্টি সুইট সেটা বলতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলভি এন্ড টানিমাস ডায়েরি। আজ আমরা এসেছি আমাদের কাজিনদের সাথে উইকেন্ড স্পেন্ড করতে টেরাকোটা টেলসে। এই টেরাকোটা টেলসটার অ্যাড্রেস হচ্ছে আপনার গুলশান লিং রোড নিকেতনের 3 নম্বর গেটের সাথেই যে আরংটা আছে তার জাস্ট পাশেই। সিম্পলেস্ট ওয়ে হচ্ছে অ্যাড্রেস হচ্ছে নিকেতন আরং যে আউটলেটটা আছে আউটলেটের সামনেটা। চলুন ভিতরে দেখে আসি কেমন। দুটো রেস্টুরেন্ট খুলেছে, একটা হচ্ছে টেরাকোটা টেলস আর একটা হচ্ছে ডো ডেইরিস। দ্যাটস দ্য আউটসাইড ভিউ অফ দ্য রেস্টুরেন্ট। বাইরে কি গার্ডেন করছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের মেইন এন্ট্রেন্স। হ্যাঁ এটা হচ্ছে যে আপনি হচ্ছে যে আউটডোর এবং ইনডোর দুটোরই ব্যবস্থা আছে। সো ইনডোরে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, আউটডোরও খেতে পারবেন। ছোট একটা সুন্দর সাইড দিয়ে ইন্টেরিয়র করেছে, দ্যাটস অলসো নাইস। আরেকটা যে রেস্টুরেন্টের কথা বলেছি ডো ডেইরি, এটা হচ্ছে এখানে, এটা মেবি হচ্ছে আই থিঙ্ক কোনো কফি অ্যান্ড বেকারি শপ। কফি অ্যান্ড বেকারি শপ লাগে। ইয়েস টপ ফ্লোরটাকে খুব সুন্দর করে করা হচ্ছে, এখনো যদিও কমপ্লিট হয়নি। টপ ফ্লোরেও গেসা বসতে পারবে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টপ ফ্লোরটা দেখতে কেমন বাইরে থেকে। টপ ফ্লোরটা পুরোটাই ওপেন স্পেস। অলরেডি আমাদের খাবার চলে এসেছে। আচ্ছা আমরা বেশ কিছু আইটেম নিয়েছি, তার মধ্যে হচ্ছে বোনলেস চিকেন উইথ লুচি, ওদিকে আছে রেশমি কাবাব এটা কি উইথ পরোটা, সাথে সসও আছে। এখানেও হচ্ছে রেশমি কাবাব, আচ্ছা এটা চিকেন টিক্কা সস সাথে পরোটা, বোনলেস চিকেন চাপ, আমিও বললে চিকেন চাপ। ওদিকে শর্মা খালাম নিয়েছে, শর্মা সাদি মামা নিয়েছে বোনলেস চিকেন, ওদিকে বোনলেস চিকেন। আর কি আছে, রায়ান কি দিছে, রায়ান একটা দেখে আসি একটু। হ্যালো, তুই কি খাচ্ছিস? চিকেন চাপ, বোনলেস চিকেন চাপ। স্কুইড টেস্টটা কেমন? টেস্টটা ভালো। হ্যালো, আচ্ছা সাথে কি দিয়েছে? মেয়োনিজ, ক্রিম, আচ্ছা ক্রিম, ক্রিম দিয়েছে। কেমন লাগছে আপনার? ভালোই। সো ইয়ামি। আরিয়া কেমন লাগছে? মজাই লাগছে। নমি কি স্টার্ট করেছো? স্টার্ট করেছি, মজা। রায়া মজা আছে। তোমার কেমন লাগছে? টেস্টটা ভালো, এবং যেটা মনে হচ্ছে যে আমরা বাইরে যেরকম চাপ খাই তো তার থেকে অনেক ফ্রেশ। আমি এখানে এটা প্রায়ই এটা খাই, মানে ভেরি কমন আমার জন্য, আমি সহজেই এটা পিক করি। ওকে, আমার ফুড চলে এসেছে অলরেডি, স্টিল ওয়েটিং ফর নান।
For dessert, we are going to do Diaries. Shabai coffee khabe. So, let's go. Oh, thank you, mommy. You are welcome. And coffees and bakeries. Where does it? The cupcake. Red velvet. Right. Tarpor? It's a key. It's a donut. A donut. Donut. Good. Then it's a key. Oreo cheesecake. Right. The dessert item chola shache. Ryan, tumi ki niyecho? Oreo shake. Oreo milkshake. Araya? Tumi Oreo. Ar Puzai? Chocolate. Chocolate. Ami Oreo chocolate. Girls, tumra ki niyecho? Acha, bolchi darao. Amar ta hocche white chocolate latte. Okay. Ar Zara feta? Acha, red velvet milkshake. Red velvet milkshake. Guys, আজকে খাওয়া দাওয়া সবকিছু অলমোস্ট শেষ আমরা এখন একটু বাইরে জাস্ট বসলাম এটা মেইনলি হচ্ছে স্মোকিং জোন স্মোকিং জোন বলা যায় আবার অনেকে খাওয়া দাওয়া করে এখানে বসে যারা একটু ওপেন প্লেসে খাওয়া দাওয়া করতে চান তারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন এই প্লেসটা অনেক সুন্দর খাবার দাওয়া নিয়ে যেটা বলবো যে খাবারগুলোর টেস্ট ভালো ছিল আমাদের সবগুলোই মোটামুটি পছন্দ হয়েছে আর প্রাইস সম্পর্কে এতটুকু বলবো যে আমরা যে ডিশগুলো নিয়েছি সেগুলোর লোয়েস্ট প্রাইস ছিল 395 এটা আমি দেখলাম যে লোয়েস্ট প্রাইস একটা ডিশে 450 প্লাস 500 এরকমই আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রাইস অলমোস্ট 500 600 এরকমই এভারেজ তো আসলে প্রাইসটা নিয়ে যদি বলতে হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানকার যে এনভায়রনমেন্ট আছে সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে মানে চিপ না হলেও কিন্তু মানে এটা এভারেজ বিকজ অফ যে ঢাকার ভিতরে এরকম একটা জায়গা গুলশানে টাইম স্পেন্ড করার জন্য ভালো একটা জায়গা প্রাইসটা আমার কাছে বেটার মনে হচ্ছে গেস্ট ভালো ছিল গেস্ট এবং এনভায়রনমেন্ট সবকিছু হিসেব যদি আমরা করি তাহলে বলবো না যে একদম মানে অনেক হাই বা একদম চিপ এভারেজ এটাই হচ্ছে জিনিস কারণ সবকিছু আমাদের কাছে ফ্রেশ লেগেছে প্রত্যেকটা কুকস প্রত্যেকটা ডিশ ফ্রেশ লেগেছে আর আমার কাছে বেস্ট লেগেছে রেশমি কাবাবটা কার কি লেগেছে আমি জানি না যে যেটা নিয়েছে আমি সবগুলোই টেস্ট করেছি রেশমি কাবাবটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে তারপর আমরা এখানে মিল্কশেক টেস্ট ট্রাই করলাম অনেকগুলো ফ্লেভারে সবাই লাইক করেছে সবগুলো ফ্লেভারে এখন এটাই ছিল মোটামুটি আমাদের আজকের ঘোরাঘুরি বলতে গেলে ফুড রিভিউ তো না জাস্ট হচ্ছে ঘোরাঘুরি আপনারা আসতে পারেন এই প্লেসটা একদমই নতুন আই থিঙ্ক সবাই এনজয় করবেন আমরা খুব সুন্দর একটি সময় আজকে পার করলাম তো আজ এই পর্যন্তই ভবিষ্যতে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আশা করছি ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বেল বাটন প্রেস করতে ভুলবেন না খোদা হাফেজ আল্লাহ হাফেজ খোদা হাফেজ তোরা মাঝে মাঝে কফি খেতে চাইলে আমি তোকে